আমাদের চ্যানেল AK18 নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আমি এখন দ্বাদশ শ্রেণীর সেই দিন এই মাঠ কবিতার একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করব। কবিতাটি লিখেছেন কবি জীবনানন্দ দাস। সেই দিন এই মাঠ কবিতাটির কোশ্চেন হচ্ছে, সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি, এই উক্তির অর্থ বিশ্লেষণ করে কি কারণে মাঠ স্তব্ধ হবে না বলে কবি মনে করেছেন তা ব্যাখ্যা করে দেখাব। সেই দিন এই মাঠ কবিতাটি কবি জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্যগ্রন্থের অন্তর্গত। রূপসী বাংলা কাব্যগ্রন্থের অধিকাংশ কবিতার মধ্যে কবির প্রকৃতি প্রেম, মৃত্যু চেতনা ভীষণভাবে প্রকাশিত হয়েছে। কবির জন্মস্থান বর্তমান বাংলাদেশের অন্তর্গত বরিশাল জেলার, বিশেষ করে বরিশাল জেলার স্নিগ্ধ প্রকৃতি কবিকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছিল। শুধু তাই নয়, এই পর্বের কবিতাগুলোর একটা অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল জীবনানন্দ দাশের কবিতায় এক আশ্চর্য মৃত্যু চেতনা লক্ষ্য করা যায়। জীবনানন্দ দাস রচিত রূপসী বাংলা কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত সেই দিন এই মাঠ কবিতাটির দৃশ্য এবং ভাবের মিলনে অনবদ্য হয়ে উঠেছে। কবিতাটিতে কবির প্রকৃতি প্রেমী যে একমাত্র অবলম্বন তা নয়, বরং কবির সৌন্দর্যপ্রিয় মনের এক ধরনের ব্যাকুলতাই এখানে প্রধান হয়ে উঠেছে। রবীন্দ্র পরবর্তীকালের আধুনিক কবিদের মধ্যে এমন প্রকৃতিপ্রীতি বেশি চোখে পড়ে না। কবি জীবনানন্দ দাস রূপসী বাংলার প্রতিটি কবিতায় পল্লী বাংলার প্রতি তার গভীর ভালোবাসা বিশ্বাসবোধ প্রকাশ করেছেন। সেই দিন এই মাঠ কবিতার প্রথম পঙ্ক্তিতেও সেই মনোভাবটি বিশেষভাবে ফুটে উঠেছে। অবশ্য উদ্ধৃত পঙ্ক্তিটিতে কবির ভালোবাসার তীব্রতায় যে কেবল প্রকাশিত হয়েছে তা নয়, সেই সঙ্গে এক গভীর বিশ্বাসও ঘোষিত হয়েছে। কবির কাছে এই বঙ্গ প্রকৃতি একটি প্রাণপূর্ণ সজীব সত্তা, নিছক অঞ্চলমাত্র নয়। তাই প্রাকৃতিক উপাদানগুলিকে সজীব ও জীবন্ত আকারে তুলে ধরে কবি বলেছেন, সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি, যেন মাঠও একটি জীবন্ত রূপ যে কিনা কথা বলে। এই তারাই ভরা আকাশের নিচ দিয়ে বয়ে চলা নদীটি যে স্বপ্ন দেখে তাতে তিনি যেন জন্ম থেকেই অভ্যস্ত। সারারাত শিশির ঝরার ফলে সকালবেলায় যে চালতা ফুলটি ভিজে যায় সেটি কবির কাছে ভীষণ পরিচিত এবং চেনা। মোট কথা, বাংলার প্রাকৃতিক রূপের সঙ্গে তার দীর্ঘদিনের পরিচয়। অথচ সেই অতি চেনা প্রকৃতির অপরূপ রূপটি যেন নিত্য নতুন। তার দিকে দিনের পর দিন মুগ্ধ দৃষ্টিতে তাকিয়েও কবির যেন স্বাদ মেটে না। কবি বিশ্বাস করেন যে এই সৌন্দর্যের আকাঙ্ক্ষার কোনো শেষ নেই, যেহেতু তিনি সৌন্দর্যের পূজারি এবং সৌন্দর্যকে তিনি অত্যন্ত ভালোবাসেন। যেদিন কবি এই পৃথিবীতে আর বেঁচে থাকবেন না, সেদিনও এমনই রূপের নেশায় মুগ্ধ হয়ে থাকবে বাংলার প্রকৃতি, বাংলার মাঠঘাট।